আছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুন, লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। নজরুলের নাম শিরোনাম কবিতার পটভূমি বইয়ের মোড়ক উন্মোচন করলেন মেয়র লিটন। শত্রুতার জেরে গোদাগাড়িতে কৃষকের 330টি ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী নগরীর ভেড়েপাড়া এলাকায় ছুরিকাঘাতে আদর রহমান নামের এক যুবককে খুন করেছে বখাটেরা। সোমবার রাত 11:30টার দিকে রাজশাহী ডিআইজি অফিসের সামনে এ ঘটনা ঘটে। দোকানের পান সিগারেট বাকি চাওয়ায় বখাটেরা আদরকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় রফিকুল ইসলাম দর্পণ ও বাপ্পারাজ নামের দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ভাই আব্দুল হান্নান বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় 6 জন সহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। নিহত যুবক ভেড়েপাড়া পুলিশ লাইন্স এলাকার আব্দুল গফুরের ছেলে। পরে তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকেলে এলাকাবাসী নিহতের মরদেহ নিয়ে বিচারের দাবিতে ভেড়েপাড়া মোড়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে আসামিদের ধরার আশ্বাস দিলে মরদেহ নিয়ে ফিরে যায় তারা। এ সময় তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের আড়াল করে নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান নিহতের স্বজনরা। ডক্টর মোহাম্মদ আজমল খানের লেখা নজরুলের নাম শিরোনাম কবিতার পটভূমি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুর 12:00 নগর ভবনের শরীর তত্ত্ব সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে মেয়র বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির গর্ব ও অহংকার। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত থেকে এদেশে নিয়ে এসেছিলেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার অসাধারণ প্রতিভা আমাদেরকে অনুপ্রাণিত করে। নজরুল ইসলাম ও তার লেখা সম্পর্কে আমাদের বিশদভাবে জানতে হবে, নতুন প্রজন্মকে জানাতে হবে। সাবেক অধ্যক্ষ ডক্টর তৌশিকুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফউদ্দিন, প্রফেসর ডক্টর সাইফউদ্দিন চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পূর্ব শত্রুতার জেরে রাজশাহীর গোদাগাড়িতে কৃষকের 330টি ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খায়রুল ইসলাম পাকড়ে ইউনিয়নের বারহাটি গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, শত্রুতা করে সোমবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা আমার গোপালপুর মৌজার 1.5 বিঘা জমি, 10 মাস বয়সী মকুল ধরা, 150টি মাল্টা, 150টি পেয়ারা, 30টি পেঁপে গাছ কেটে ফেলেছে। এতে প্রায় 2-3 লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এর 2 বছর আগেও ফল ধরে থাকা 60টি মাল্টার গাছ কেটে ফেলেছিলেন দুর্বৃত্তরা। সে সময় থানায় জিডি করেও কোনো লাভ হয়নি বলে জানান ভুক্তভোগী। তবে এবার থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি খায়রুল ইসলাম বলেন, আবারও থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ জানায়, এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে নওগাঁর চণ্ডীপুর ইউনিয়নে 74 পাউন্ড কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের চেয়ারম্যান বেদারুল ইসলাম মকুলের আয়োজনে বিশাল এই কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ সময় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, নওগাঁ সদর উপজেলা যুবলীগের সভাপতি রাহিনুর ইসলাম রাহিয়ান, চণ্ডীপুর ইউনিয়নের চেয়ারম্যান বেদারুল ইসলাম মকুল। সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদক বিরোধী অভিযানে
দুই মাদক ব্যবসায়ীকে 98 পিস ইয়াবা ও দুটি মোবাইল সেট সহ গ্রেপ্তার করেছেন র‍্যাব 12-র সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের মৃত ওসমান গনির ছেলে ঈসা আহমেদ এবং একই থানার খোকসাবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত জামাত আলী মোল্লার ছেলে অমিত আলী। এ সময় তাদের কাছ থেকে 98 পিস ইয়াবা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত 28 সেপ্টেম্বর এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম মতিন মেম্বারের বাড়ির সামনের বালির মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। We'll be right back.